হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। যাই হোক, আজকে মাছ মারতে আসছিলাম এই জায়গা, আপনাদের জন্য একটা ভিডিও করতেছি। মোটামুটি কথা ভালো মাছ ধরছি। আর এখানে আমাদের যশোরের যারা আছে ভাই ব্রাদার, প্লাস আমাদের বন্ধু বান্ধব মুরব্বি কাকারা আছে, এই যে আপনারা দেখতেছেন। আর কি মাছ ধরলাম, কে কে আছে সবার সাথে পরিচয় করাবো। আর আগেই আপনাদের বলছি যে আমরা যশোরের বাসিন্দা, খুব মিশুক হয়ে থাকি। আর একটা কথা না বলে নয় যে আমাদের মাছ ধরা নিয়ে কোনো হিংসা বা বিদ্বেষ নাই। তা যাই হোক, পরিচয় হন এক এক করে, ভাই নাম বলেন এক এক করে। আমার নাম কামরুজ্জামান। কামরুজ্জামান ভাই, বাবু ভাই, ছোট ভাই, সবুজ ভাই, নাম বলো আরিফ ভাই, নাম বলেন মুরব্বি মোহাম্মদ ইউনুস আলী, ইউনুস আলী, এই নাম বলো নাজমুল হোসেন, নাজমুল হোসেন, নাম বলো নীরব, নাম বলো শিশির, মুফাজ্জল হোসেন। আচ্ছা, আমরা কিন্তু আজকে গেস্ট হয়ে আসছি, আমরা বলতে আমি গেস্ট হয়ে আসছি পরে। যাই হোক, আমাকে ডাকলো মেলা পরে যে ভাই তাড়াতাড়ি আসেন, আমি আসলাম এই জায়গা। আসার পরে যা টুকটাক মাছ ধরছি, আমাদের এই ভাইয়ের গেস্ট হয়ে আমি আসছি। আর আমার সাথে আছে ওই যে, ভালো করে দেখেন, আগের দিনে সে বিপুল ভাই। আচ্ছা, এই যে আমাদের আর এক ভাই, ভাই মাসুদ ভাই। আচ্ছা, আর এই হচ্ছে আমাদের এলাকার সব ছোট ভাই ব্রাদার। হ্যাঁ ভাই, নাম বলেন। আমার নাম মিজান, যশোর ক্যান্টনমেন্ট। আচ্ছা, যশোর ক্যান্টনমেন্ট। আর আমরা যে জায়গাটা আসছি, নাম কি এই জায়গাটার মিজান ভাই? ঝাউদিয়া। তা যাই হোক, এটা হচ্ছে আসলে একটা বাওয়ার মতো ছিল এক সময়, এখন ঘের আকৃতিতে, কিন্তু এগুলো সব বিশাল আকৃতিতে। আপনাদের দেখাই, একটু জুম করে দেখাই, বুঝতে পারবেন এপার ওপার মানে মেলা দূর। যাই হোক, কত একর হবে এটা? একর বলতে পারবেন এখানে কয় একর জায়গা হতে পারে? মাপজব করা নেই। ভাই নাম বলেন। ভাই যান, নাম বলেন। এই হচ্ছে বাবার মালিক। আচ্ছা, তার গেস্ট হয়ে আসছি। আর অলরেডি একটা হিট করছে, আপনাদের মাছটা দেখে আছে নাকি? মাছ নেই, হিট মিস করছে। তা যাই হোক, বিপুল ভাই একজন আসতে হবে। কি মাছ ধরলাম, কি করলাম একটু দেখাইতে হবে, চলে আসেন। সালাম আলাইকুম ভাই। ভাইয়ের নাম পিয়াল। পিয়াল ভাই, তা ভাই কি মাছ ধরলাম আমরা একটু সবারে দেখাই। আর আমার এই ইউটিউব চ্যানেলটা মোটামুটি কথা ভালো একটা পর্যায়ে আছে আপনাদের দোয়ায়। আর আমরা যশোরের বাসিন্দা, সবাইকে দেখাই যে আমরা আসলে কি মাছ ধরি বা কি মাছ ধরতে পারি। আর কই আসেন বিপুল ভাই, চলে আসেন, চলে আসেন, চলে আসেন, মাছ নিয়ে আসেন, একজন চলে আসেন। আসলে কি ধরলাম একটু দেখতে হবে। চ্যানেলের নাম কি ভাই? মিঠু মাছ ধরা। উঠাই নিয়ে আসেন, একবার উঠাই নিয়ে আসেন, আমরা চলে যাবো, ও পানিতে রেখে লাভ নেই। নিয়ে আসেন, সমস্যা নাই। আচ্ছা, মাছগুলো আপনাদের দেখাই, মাছগুলোর সাইজ দেখলে বুঝতে পারবেন। আজকে সর্বোচ্চ বড় মাছ 4 কেজি। আর যাই হোক, ছবিতে বা ছোট ভিডিও করে আপনাদের দেখাবো যে কতগুলো মাছ। আজকে টুকরা টুকরা ভিডিওগুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আর অনেকের প্রশ্ন থাকতে পারে, কি চার করলাম বা কি আদার করছি। যাই হোক, আসছি মেলা পড়ে। এই হচ্ছে একটা আদার, আপনাদের দেখাই। এটা হচ্ছে পিঁপড়ার ডিম, পুরনো যেই বাসি পিঁপড়ার ডিম বলে, বাসি পিঁপড়ার ডিম, মেথির তেল প্লাস চালের গুঁড়ি, এই সব দিয়ে যা আপনাদের দেখাই সেইগুলা দিয়েই করা। আর চারের ব্যাপারটা আপনাদের দেখাই দিই। চার হচ্ছে এই হচ্ছে আমার ব্যাগ, মিষ্টি চারের বয়মটা কই, এই যে সেই মিষ্টি চার যেগুলো আপনাদের দেখাই। তা যাই হোক, মোটামুটি মাছ ধরছি, শীতে এমনিতে মাছ কম হয়। তা যাই হোক, শেষ পর্যায়ের দিকে, তবে অনেকগুলো ভিডিও করছি টুকরা টুকরা, মনোযোগ সহকারে দেখবেন। টোটাল ভিডিওটা হতে পারে 15 থেকে 20 মিনিট।
এখনকার মতো রাখছি। ভাই এটা আমার দোস্ত দেবেন, মানে দোস্তর ছবিটা ভালোই আসছে। বসি খাই ঝাঁপ মেরে জাপানি মাছ কেরম ঝাঁপ মারে না, ঝাঁপ মারে রুই মাছ, ঝাঁপ মারে আর একটা মাছ আলাদা, যখন বাটে পড়ে যায় তখন ঝাঁপ মারে জাপানি মাছে ঝাঁপ মারে। এখানে যারা আছে সবাই নিজেরা দেখতে পারবে। এই মিটু ভাই, এই একটু ভিডিও কাটেন তো ভাই, আস্তে আস্তে ভাই একটা হিট হয়েছে, দেখা যাক কি অবস্থা হয়। টান তো মোটামুটি জোর, আপনি পিছনে যান, ওই দূরে যান, দূরে থেকে ভিডিও করুন, জোর করা যায়, সবকিছু করা যায়। হ্যাঁ ঠিক আছে, সমস্যা বড় মাছ দেখা যায় না তো। যাই হোক, আরো কিছু ভিডিও নিয়ে ইনশাল্লাহ আসবো, সমানে রাখেন, সমানে রাখেন, ওরকম না। ঠিক আছে, শুরু হয়েছে পয়েন্ট। আমার ওদিকে সিপগুলোর দর্শক
ওই পাশে শিপ গুলো দেখছে কিটা সাড়া হ্যাঁ প্রিয় ভাই ও বন্ধুরা, আজকে এই মাছটা হিট করলাম। যাই হোক, রোদের পাশে আসেন, আমার দর্শকরা দেখুক। এই হচ্ছে, আচ্ছা ভাই কয় কেজি হতে পারে এটা? 4 কেজি, তাই না? এই যে আচ্ছা আমাদের ভাই। তা যাই হোক, মাছ উঠানোর সময় আসলে তো ভিডিও করা যায় না, আর এই যে মাছ মারতেছি ইনশাল্লাহ, তবে ভিডিও মাছ ধরা অবস্থায় ইনশাল্লাহ আজকে ভিডিও পাবেন, দেখতে থাকেন। এটাকে আমাদের ভাষা আছে লাল জাপানি বলে, কেউ আমেরিকান রুই বলে, আপনার অঞ্চলে কি বলে আপনারা মতামত জানাবেন ইনশাল্লাহ। আয় 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 মাছে মাছখানে দাঁড়া।